নমস্কার বন্ধুগণ আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই টেকটক্সে তো চলুন দেখে নিই আগামীকাল কীভাবে আমরা নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটিকে ট্রেড করবো আর আজকে ছিল নিফটির এক্সপায়ারি এক্সপায়ারি কেমন হলো আমরা কী কী প্ল্যান করেছিলাম কতটা প্ল্যান সাকসেসফুল হলো সেই বিষয়েও কিন্তু ভালোভাবে বোঝাবো তো চলুন আর দেরি করবো না শুরু করা যাক ফার্স্ট অফ অল যদি আমার কথা বলা হয় আজকে আমি একটা ট্রেডও করতে পারিনি আজকে মার্কেটে সত্যি কথা বলতে হলে আমি টোটালি ইনঅ্যাক্টিভ ছিলাম সারাদিন ধরে মানে চার্ট দেখারও সুযোগ পাইনি একটু ব্যস্ত ছিলাম যাই হোক তাছাড়াও যদি আমাদের প্ল্যান অনুযায়ী ট্রেড করার কথা বলা হয় আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম যে যদি গ্যাপডাউন ওপেন হয় ট্রেড নেওয়ার জন্য এই বাইশ হাজার সাতশো থেকে শুরু করে বাইশ হাজার আটশো লেভেল হবে আমার কাছে সুবর্ণ সুযোগ মার্কেট যদি এর কাছাকাছি যায় দেন এখান থেকে যদি কোনো একটা এম প্যাটার্ন তৈরি করতে দেখায় বা কোনো একটা বিয়রিশ সিগনাল দেয় তাহলে এখানে একটা সেলিংয়ের ট্রেড নেওয়া যাবে আর বাই তখনই করব যখন দেখব এই হাইটাকে প্রাইস ব্রেক করবে তখন তো স্বাভাবিকভাবে বাইং করার কোনো কিন্তু সাইন আমরা খুঁজে পাইনি এবার সেলিং মার্কেট এখানে এসেও কিন্তু সেল আমাদের দিইনি তাছাড়াও যদি আপনি প্রাইস অ্যাকশান পিওরলি ফলো করে থাকেন তাহলে কি দেখতে পারবেন গ্যাপডাউন ওপেন হল উপরে গেছে নিচে ফল করলো একটা না দেন একটা অ্যাকশান দেখালো দিয়ে আবার কিন্তু এই লোটাকে ব্রেকডাউন করলো তো এখানে কিন্তু ইজিলি একটা আমরা কল অপশান শর্ট করতে পারতাম বা পুট অপশন বাইক করতে পারতাম এর উপরে কিন্তু এসেল লাগে যদি এস এল কাছে বড় মনে হতো তো অ্যাভয়েড করতে পারতেন যদি এসএল প্রপার মনে হয় থাকে তো এখানে ট্রেড নেওয়া যেত দেন কী করলো প্রাইস এখানে কিছুক্ষণ টাইম পাস করে অলমোস্ট আপনার এসএলের কাছাকাছি পৌঁছেছে বাট এই হাইটাকে কিন্তু প্রাইস দেখুন ব্রেক করে নিই এটাই হচ্ছে প্রাইস অ্যাকশানের নিয়ম ভালো করে বুঝুন যখন মার্কেট নিচে ফল করে না তখন লোয়ার হাই লোয়ার লো ফরম্যাট তৈরি করতে করতে ফল করে তো আপনাকে একদম উপরে এসে সেল করতে হবে নিচে এসে বাই করতে হবে পুরো প্রফিট আপনি কামাবেন সেটা পসিবেল থাকে না বাট প্রপার যদি আপনি অ্যাকশান খুঁজে পান যেমন ধরুন মার্কেট এখানে ওপেন হওয়ার পর ফল করলো একটা বুঝলাম যে মার্কেটে সেলিং প্রেশার রয়েছে দেন একটা পুল পুলব্যাক দেবে পুলব্যাক দেওয়ার পর এগেন যখন নিচে ফল করবে বা এই সাপোর্টটাকে যখন প্রাইস ভাঙবে তখন যদি আপনি একটা পুট কিনতে পারেন তো এর উপরে স্বাভাবিকভাবে আমরা এসে লাগাচ্ছি দেন দেখবেন অ্যাকশন দেখিয়ে আপনার ফেভারে ইজিলি ওয়ান ইস টু এর কিন্তু টার্গেট দিয়ে দেয় তো সেই সিস্টেমটাকেও যদি কেউ ফলো করে থাকেন ইজিলি কিন্তু একটা ভালো মার্কেটে প্রফিট কামানো গেছে অলোকে এবার চলুন দেখে নিই যে আগামীকাল মানে শুক্রবার কিভাবে ট্রেড করা যেতে পারে তো শুক্রবার ট্রেড করতে হলে সবার প্রথমে আমরা একটা কাজ করি এই যে মার্কেটে আজকে হাই অ্যান্ড লো লাগিয়েছে এছাড়াও ভালো করে ফলো করে দেখুন এখানে কিন্তু মার্কেট কাইন্ড অফ টাইম পাস করেছে তাই না তো এই জোনটাকে কিন্তু ভালোভাবে আমাদের অবজারভেশন করতে হবে কেমনভাবে সবার প্রথমে একটা কাজ করুন আপনি সমস্ত কিছু ড্রয়িং ডিলিট করে দিন একদম ফ্রেশভাবে আমরা দেখব উপর দিক দিকে ট্রেন লাইন হচ্ছে একবার দেখে নিই এক সেকেন্ড যত সম্ভব হচ্ছে না না প্রপার হচ্ছে না ছেড়ে দিন তো কী করতে হবে আমাদের আমাদের এই যে জোনটার কথা বললাম এই জোনের হাই পয়েন্টকে মার্ক করতে হবে অ্যান্ড দেন আজকের দিনের লোকে মার্ক করতে হবে মানে বাইশ হাজার ছশো লেভেল অ্যান্ড বাইশ হাজার চারশো সতেরো লেভেল এই দুটো লেভেলকে আমাদের ভালোভাবে মার্ক করে নিতে হবে তারপর কী করবো তারপর দেখতে হবে যে মার্কেট কোথায় ওপেন হচ্ছে যদি দেখি মার্কেট ফ্ল্যাটের কাছাকাছি ওপেন হচ্ছে খুব ভালো কথা আমরা এই টোটাল জোনের মধ্যে কিন্তু কোনো ট্রেড করতে যাবো না জোনটা যদিও বা বড়ো আছে দুশো পয়েন্টের জোন আছে তবু আমি বলবো এর মধ্যে ট্রেড নেওয়ার দরকার নেই ট্রেড কখন করব এই জোনের আপার পয়েন্ট বা লোয়ার পয়েন্টে যদি প্রাইস আসে তাহলে মিডিলে ট্রেড করার কোনো ফায়দা নেই কেমন হবে ধরুন সে ফ্ল্যাট হোক গ্যাপ আপ হোক বা গ্যাপডাউন হোক যাই হোক হওয়ার পর যদি মার্কেট উপরে যায় যাওয়ার পর এই হাইটাকে প্রাইস যদি কিছুক্ষণ টাইম কাটিয়ে একটা ভালো দেখে ব্রেকআউট দেখায় তো ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা কল কিনতে পারি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এর সাথে যে বাইশ হাজার সাতশো থেকে শুরু করে বাইশ হাজার আটশো এটাও কিন্তু একটা মেজর রেজিস্ট্যান্স তো যখন আমরা কল কিনবো তখন এর কাছাকাছি আসলে যদি এখানে আসার পর কোনো বিয়ারিশ অ্যাকশান দেখানো শুরু করে তো সেখানে আমরা প্রফিট বুক করবো এটা হচ্ছে প্রথম কথা দুই নম্বর কথা কি যদি প্রাইস সেই ফ্ল্যাট বা গ্যাপডাউন যাই হোক ওপেন হওয়ার পর যদি প্রাইস এখান থেকে যে মার্কেট একটানা ফল করেছে দিনের শেষের কাছাকাছি বা মিডিল কাছাকাছি তো সেম বাইশ হাজার ছশো লেভেল থেকে এসে যদি প্রাইস কোনো রেজিস্ট্যান্স নাই। এখান থেকে যে সেল করেছে সেলাররা তো সেলিং করিয়ে মার্কেটকে নিচে নামিয়েছে তো এগেন কিন্তু এখানে সেলাররা অ্যাক্টিভ থাকতে পারে ভালো করে বলছি তো প্রাইস যদি এর কাছাকাছি আসে ইমিডিয়েট কোনো ট্রেড নেওয়ার দরকার নেই যদি ব্রেকআউট হয় তো বাইং করব আর যদি এখান থেকে কোনো একটা এম প্যাটার্ন তৈরি করে কোনো বিয়ারিশ সাইন দেখায় তারপর ধরুন কোনো বিয়ারিশ অ্যাঙ্গেল ফিং তারপর ইভিনিং স্টার যদি এখানে কোনো ফরম্যাট তৈরি করতে দেখায় প্রপারলি দেন ছোটোখাটো এস এর লাগিয়ে আমরা কিন্তু আবারও একটা পুট অপশান বাইং করতে পারি টার্গেট কোথাও হবে টার্গেট হবেই এই আজকের দিনের লোয়ের কাছাকাছি ক্লিয়ার আর এর সাথে উপরের লেভেলে যেই যেই মানে পয়েন্টের কথা বললাম নিচু লেভেলেও তাই প্রাইস সে ফ্ল্যাট গ্যাপ আপ গ্যাপডাউন যাই হোক ওপেন হওয়ার পর যদি এই লোয়ের কাছাকাছি আসে এখানে আমরা দু রকমের প্ল্যান করতে পারি প্রথম কথা যদি একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করতে দেখাই বা যদি কোনো একটা পুলিশ সাইন দেখাই তো আমরা অবশ্যই এখানে কল কেনার কথা ভাবতে পারি টার্গেট কোথায় হবে টার্গেট আজকে যেখানে ক্লোজ হয়েছে সেটা হবে ফার্স্ট টার্গেট দেন এই লেভেলটাকে ব্রেক করলে এই হাইটাই হবে আমাদের ফাইনাল টার্গেট আর যদি প্রাইস এই লেভেলে কিছুক্ষণ হোল্ড করে ব্রেকআউট ব্রেকডাউন দেখায় নিচের দিকে মানে বাইশ হাজার চারশো সতেরো লেভেলকে যদি প্রাইস ব্রেকডাউন করে তাহলে কিন্তু ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা পুট অপশানও বাইং করতে পারি সেই ক্ষেত্রে আমরা টার্গেট প্ল্যান করে চলতে পারি ওয়ান ইজ টু টু এটাই হচ্ছে কালকের নিফটি ফিফটি ট্রেড আর এর সাথে যদি ব্যাঙ্ক নিফটির কথা বলি তো ব্যাংক নিফটিতে কী করবো এখানেও কিন্তু আমরা সমস্ত কিছু ড্রয়িং ডিলিট করবো তার আগে একটু বলে দিই দেখুন আজকে এক্স্যাক্টলি কিন্তু ব্যাঙ্ক নিফটিতে এই জিরো পয়েন্ট ফা মানে ফিফটি পার্সেন্টের কাছাকাছি একটা বুলি সিঙ্গেল ক্যান্ডেল তৈরি করে সুন্দর ব্রেকআউট দেখিয়েছে তারপরেও দেখুন মার্কেট আবার যখন ফল করেছে সেম জায়গায় কিন্তু বারবার সাপোর্ট নিয়েছে তার জন্যই বলি যে কোনো ফিবোনাচি লেভেলের ভালো একটা র্যালি হয়ে যাওয়ার পর তার ফিফটি পার্সেন্ট লেভেল কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যাই হোক তো এখানে যদি ট্রেড করতে হয় সবার প্রথমে সমস্ত কিছু ড্রয়িং আমরা ডিলিট করলাম একদম ফ্রেশভাবে দেখব সবার প্রথমে আমরা কি করব রেজিস্ট্যান্স পয়েন্টকে কিন্তু মার্ক করে নেবো এটা হচ্ছে রেজিস্ট্যান্স ক্লিয়ার ওই যদি বলতে হয় সব থেকে ভালো হয় আপনি এই উনচল্লিশ উনপঞ্চাশ হাজার লেভেলটাকে মাথায় রাখুন মানে এই যে উনপঞ্চাশ হাজার লেভেল আছে প্রাইস কিন্তু এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে আজকে মাল্টিপল টাইম মানে স্পেশালি দুবার তাই না দু তিনবার করেছে তো যতক্ষণ না প্রাইস এই লেভেলটাকে ভাঙছে ততক্ষণ আমরা কল কেনার কথা ভাববো না বুঝতে পেরেছি আমরা তো এই লেভেলটাকে ভাঙলে কিছুক্ষণ যদি ফিফটিন মিনিটের টাইম ফ্রেমে প্রাইস সাস্টেন করতে পারে তারপর গিয়ে কল কেনার কথা ভাববো এটা হচ্ছে প্রথম কথা আর এছাড়া এছাড়া যদি আবারও প্রাইস দেখি যে এই জোন থেকে ফ্ল্যাট গ্যাপ আপ বা গ্যাপডাউন যাই হোক ওপেন হওয়ার পর যদি এই জোনে টিকে থাকতে না পারে এখান থেকে যদি কোনো সেলিং প্রেশার দেখায় তাহলে কিন্তু সেখানেও আমরা পুট অপশান কেনার কথা ভাবতে পারি ফার্স্ট টার্গেট হয়ে দাঁড়াবে আজকে যেখানে যেখানে দুবার দুবার সাপোর্ট নিচ্ছে সেটা হবে ফার্স্ট টার্গেট দেন যখন এই লেভেলটাকেও ভাঙবে দেন এই সাপোর্টটা হবে আমাদের ফাইনাল টার্গেট একদম ক্লিয়ার কথা আর এছাড়াও বলে দিই যদি কালকে কোনো প্রকার একটা ভালো দেখে গ্যাপ আপ ওপেন হয় তাহলে এগেইন এই উনপঞ্চাশ হাজার উনপঞ্চাশ হাজার লেভেলটা কিন্তু আমার কাছে সাপোর্ট হয়ে দাঁড়াবে যদি গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট একটু নিচের দিকে ফল করে তারপর গিয়ে আমরা ট্রেড নেওয়ার সুযোগ খুঁজব এখানে এসে যদি ভালোভাবে প্রাইস সাপোর্ট নিতে পারে দেন ছোটোখাটো এসে লাগিয়ে আমরা ইজিলি একটা কল অপশান বাইং করতে পারি যদি সাপোর্ট নেই তাহলেই তো এই হচ্ছে কালকের নিফটি ফিফটি আর ব্যাংক নিফটি ট্রেডিং প্ল্যান আশা করছি বেসিক থেকে সব লেভেলগুলো ক্লিয়ার করতে পারলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর ভিডিও ডেসক্রিপশনে ইন্ডিয়ার টপ টপ ব্রোকারদের লিঙ্ক দিয়ে রাখলাম তো সেখান থেকে চাইলে আপনি ফ্রি অফ কস্টে ইনস্ট্যান্ট কিন্তু অ্যাকাউন্ট ওপেন করে ট্রেডিং করতে পারেন বা ট্রেডিং করার আগে একটু মাথায় রাখতে হবে ভালোভাবে শিখতে হবে চারটাকে কীভাবে পড়তে হয় সেগুলো বুঝতে হবে তারপর গিয়ে ট্রেড করবেন অলরাইট তো দেখা হচ্ছে কালকে গুড বাই